এখন তো আসলে ফেয়ার খুব ভালো, বিশেষ করে সামার হলিডে এর এন্ডের দিকে বাংলাদেশ বিমান একটা স্পেশাল ফেয়ার দিছে। তো এই ফেয়ারটা হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেট আপনার রিটার্ন 690 পাউন্ডের মধ্যেই করা যাচ্ছে। আর যদি ম্যানচেস্টার থেকে কেউ সিলেটে রিটার্ন করে তাহলে ওই ননস্টপ ডাইরেক্ট ফ্লাইটটা মাত্র 660 পাউন্ডের মধ্যেই করা যায়। তো এটা আসলে ভেরি গুড চান্স, বিকজ যারা সামার হলিডে যেতে পারেন নাই, বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলে নাই, তারা ইচ্ছা করলে এই টাইমটাকে কাজে লাগাইতে পারে। কারণ এখন তো চিপারও আছে, আস্তে আস্তে বাংলাদেশের গরমও একটু একটু করে কমতেছে, সো এই টাইমটা কাজে লাগানো যেতে পারে আর কি। ঢাকার রেটটা কি রকম? আর ঢাকাতে স্টিল বিমানে ঢাকাতে আর একটু কম আছে, বাট অন্যান্য এয়ারলাইন্সও বেশ ভালো ফেয়ার দিচ্ছে, বিশেষ করে সৌদি এয়ারলাইন্স সহ আদার এয়ারলাইন্সগুলা 550 থেকে 600 মধ্যেই মোটামুটি করা যাচ্ছে আর কি ঢাকা রিটার্ন যেটা আর কি। তো এটাও আমি মনে করি যে ভেরি গুড ফেয়ার, কারণ করোনার পর থেকে এত কম ফেয়ার খুব কম সময়ই ছিল, আর এখন বেশ ভালো ফেয়ার আর কি। লাগেজ তো বাংলাদেশ বিমান তো 40 কিলো সবসময়ই, 40 কিলো হাতে 7 কিলো, আর অন্যান্য এয়ারলাইন্স যেগুলি সেগুলিও আপনার ম্যাক্সিমাম এয়ারলাইন্স 46 কিলো, 40 থেকে 46 কিলো। আর বিমানেও যেটা সুবিধা আছে, ঢাকাতে চাইলে ননস্টপ ফ্লাইট ইয়ে করা যায়, মানে সিলেটে জাস্ট ফিউ টাইম দাঁড়ায়, এরপরে তো আবার ঢাকায় চলে যায়, মানে নামতে হয় না আর কি, চেঞ্জ করতে হয় না। সো এটাতেও বিমানের ভালো প্রাইস আছে, যারা বয়স্ক বা যারা মানে মধ্যখানে স্টপ করতে চায় না তাদের জন্য মানে ঢাকাতে ডাইরেক্ট ফ্লাইটটাও তো বললাম 650 থেকে 670-এর মধ্যে আসছে, বেশ ভালোই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে, পাবে না কেন, অবশ্যই পাবে।